পেপে কত করে পড়ে কাঁচা পেপে? $1.19. মর্নিং এভরিওয়ান, নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখানে উইকেন্ড স্টার্ট হয়ে গেছে, আর উইকেন্ড মানেই হচ্ছে কিন্তু একটু ভালো খাওয়া দাওয়া, ঘোরাফেরা, তাই সবার বাড়িতে এরকম হয়ে থাকে। তো এক্ষুনি আমি বানাচ্ছি আজকে আলু পরোটা, আর সঙ্গে থাকবে দই। দই কিনে আনা হয়েছে, আর আলু পরোটাটাকে এক্ষুনি আমি বাস ভেজে নেব। তো আমি কিন্তু এখন আর আগের মতো আলুর পুর রুটির ভেতর ঢুকিয়ে করি না। একটা পাঞ্জাবি ধাবাতে দেখেছিলাম একটা আলুর মানে একটা রুটির ওপর আরেকটা রুটি চেপে চেপে ওরা আলুর পরোটা করে, হয়তো ওদের প্রফেশনাল কাজের সুবিধার জন্য। আর এখন করতে করতে আমার মনে হয় এটাই বেশি সুবিধা হয়। আর দই প্যানের কিন্তু আলু পরোটার ভেতরে আলু একটু পুর বেশি না থাকলে ভালো লাগে না। তো সে কারণে আলু বেশি দিয়ে যখন আমি পুর ভরে বেলতে যাই তখন একটু সাইডে সাইডে বেরিয়ে পড়ে। আর এই সিস্টেমে যদি করি তাহলে কিন্তু অনেকটা আলুই আমি ভেতরে ঠেসে ঠেসে ঢুকিয়ে দিতে পারি, কোনো রকম বেরোনোর কোনো চাপ থাকে না। তো এই জন্যই বলতে পারো আমার সুবিধার কারণে আমি এরকমভাবে আলু একটু বেশি বেশি করে ঢুকিয়ে, দেখতেই পাচ্ছ অনেকগুলো আলু দিচ্ছি, ঢুকিয়ে তারপর একটা রুটির ওপরে আর একটা রুটি চেপে তারপর ওটাকে ভেজে নিই। হ্যাঁ, ভাজতে গেলে একটু সময় লাগে, একটু কম আঁচে আস্তে আস্তে করে ভাজতে হয়। কিন্তু হ্যাঁ, একটা আলু পরোটা কিন্তু এতটাই হেভি হয় যে খেয়ে তোমার পেট ভরে যাবে। তো আমাদের দুজনের জন্য দুটো দুটো করে নিচ্ছি, কিন্তু মনে হচ্ছে দেড়টা মতো করে আমরা খেতে পারবো, এতটাই ভারী হচ্ছে, স্টাফিংটা অনেক বেশি তো সে কারণে। তো সে যাই হোক, এক্ষুনি চলো তাড়াতাড়ি করে আলু পরোটা ভেজে রান্নাটা মোটামুটি শেষ করে তারপর বেরিয়ে পড়বো সারাদিনের জন্য। প্রথমেই আজকে যাব আমরা বাংলা বাজার। এখানে আমি শুনেছি বাংলা বাজার বলে একটা বাজার আছে যেখানে কি বাঙালি সব কিছু পাওয়া যায়, স্পেশালি ইন্ডিয়ান তো পাওয়াই যায়, বাঙালি সব কিছু। তো চলো আজকে ওখানে যাই, আমার জন্য নতুন, আর আমি চাই তোমাদেরকেও একসাথে নিয়ে যাই যাতে কিনা আমিও দেখতে পারি, তোমাদেরকেও দেখাতে পারি। তো সে কারণে এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করে আমরা চলে যাব বাংলা বাজার। তো চলো তাড়াতাড়ি করে আগে আলু পরোটাটা সেঁকে নিই। দেখলে তো কতটা ভারী হয়েছে, আর লাস্টে কিন্তু আমি একটু ঘি লাগিয়ে দেবো, তাহলে গন্ধটা আরও বেশি ভালো হয়ে যায়। তো আমার রান্না মোটামুটি হয়ে এসেছে, লাস্ট কিছু বাকি ওগুলো শেষ করে খেয়ে ফেলবো। দই প্যানকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, তো এবার আমিও বসে পড়বো। আর দিশা আজকে আমার ভিডিও বানাচ্ছে। তো এবার খেয়ে দিয়ে আমরা বেরিয়েও পড়েছি। এই দেখতে পাচ্ছ ওয়েদারটা খুব সুন্দর, ঠান্ডা আছে প্রচুর, কিন্তু আকাশটা একদমই পরিষ্কার, আর কি সুন্দর নীল হয়ে আছে আকাশটা, কোনো মেঘ নেই আকাশে একদমই। ওরকম পরিষ্কার আকাশ কিন্তু আমি ব্যাঙ্গালোর থাকতে দেখতাম না, খুবই কম সময় দেখা যেত। অ্যাকচুয়ালি আমাদের দেশে পলিউশনটা অনেকটা বেশি, আর এখানে এসে দেখছি পলিউশনের রেট একদমই কি বলবো কম। আমি তো ধুলো ধোয়া দেখেই না এখানে এসে, এটা কিন্তু এদেশের খুব ভালো প্লাস পয়েন্ট। তবে যাই হোক, নিজের দেশ তো নিজের দেশেই হয়, দেশের জন্য মন কেমন সবসময়ই করে। তো মনে হচ্ছে আজকে বাংলা বাজারে গিয়ে ভালো লাগবে। এই যে এসে পড়েছি বাংলা বাজার, দেশি বাজার লেখা। তো এখানে নাকি মাছ মাংস সবই পাওয়া যায়। তো আজকে আমি স্পেশালি মাছ কিনতে এসেছি। তো চলো ভেতরে ঢুকি, আর ভেতরে ঢুকে গিয়ে দেখি। তো এই যে দেখো, মাছ ছিল, শুটকি ছিল, সব কিছুই ছিল। তা আমি কিন্তু নিয়েছি ইলিশ মাছ আর কাতলা মাছ, আর এগুলো এতটাই ফ্রোজেন যে আমাকে এখন এখান থেকে বাড়িয়ে যেতে হবে, সোজাসুজি বাড়ি গিয়ে বাড়ি রেখে তারপর বেরোতে হবে আবার। আর এদিকে দেখো সব কিছু আছে, সব রকম মিল্ক থেকে শুরু করে সব কিছু, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। প্রাণের অনেক কিছু পাওয়া যায়, বাংলাদেশের যে প্রাণের ব্র্যান্ডটা আছে ওটা কিন্তু খুব ভালো ব্র্যান্ড, ওটারও অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু সবসময় সব কিছু অ্যাভেলেবেল থাকে না। মুড়ি চিরা থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে মানে সব রকম জিনিস, ইভেন কি তোমার শিম থেকে শুরু করে অনেক সবজি ফ্রোজেনও আসে, যেগুলো এদেশীয় সবজি নয়। এরপর ফ্রিজের ভেতর তো এরকম বড় বড় মাছের সব কিছুই আছে, সব রকম মাছ। মিষ্টি দেখো কীরকম ফ্রোজেন হয়ে আছে, বাট পাওয়া যায় সব কিছুই, সেটাই তো। আমি যাই হোক ইলিশ নিয়েছি আর কাতলা নিয়েছি, আর শুটকি মাছ নিয়েছি, পুঁটি শুটকি, হ্যাঁ মানে যেটাকে আমরা শীতল শুটকি বলে থাকি। দাঁড়াও তোমাদেরকে একবার মাছের সেকশনটা দেখাই। এই যে দেখো, এগুলো হচ্ছে সব ফ্রোজেন মাছ, প্যাকেটে প্যাকেটে মোড়া এরকম করে আসে। তো হ্যাঁ, নিতে গেলে অনেক সময় বড় মাছও নিতে পারো, মাছের মাথা আবার আলাদা করে বিক্রি হয়। দাঁড়াও আমি একটা পেঁপে নিয়ে নিই। পেঁপে না আমি এখানে অন্য দোকানে আর দেখতে পাইনি, তো এখানে এসে যখন দেখেছি পেঁপে আছে। দিশাকে তো আমি খুব পেঁপে খাওয়াতাম ব্যাঙ্গালোর থাকতেও, তো ভাবলাম একটা পেঁপে নিয়ে নিই। আর একটা আর এরকম লম্বা বেগুন নিয়ে নেব, যদিও এগুলো অন্য দোকানেও পাওয়া যায়, কিন্তু এখানে এসছি বলে ভাবছি লম্বা বেগুনও নিয়ে নিই, অন্য মাছের সাথে ভালো লাগবে, ইলিশ মাছের সাথে, তাই না? তাই লম্বা বেগুনগুলো নিয়ে নিচ্ছি। বাস হয়ে গেছে মোটামুটি আমার বাজার শেষ। এই দোকানে এসে সবচেয়ে বেশি ভাল লাগছে যেটা, সেটা হচ্ছে বাংলা কথায় কথা বলা যায়, সেটা কিন্তু খুব ভালো লাগছে। আর মনে হচ্ছে নিজেদের দেশেই আছে। আর যে মালিক এখানকার, উনি ভদ্রলোক কিন্তু বেশ সুন্দর, আমার সাথে কথাও বলছেন, আবার যেটা যেটা আমি চাইছি ওটা আছে কিনা খুঁজেও দিচ্ছেন। বেশ ভাল লাগছে আমার এখানে এসে। পেঁপে কত করে পড়ে কাঁচা পেঁপে? $1.19। পেঁপে তুমি দাম কত? উমা এটা যদি দেখো সাজু হলো না, একটা নিন, একটা দাঁড়াও। ও ও দাদা মানা তুমি দাঁড়াও, এটা দিয়ে আসি বাবা। তো আমাদের কেনাকাটা শেষ, আর এবার চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি যাচ্ছি, আর আমরা কিন্তু একটা রেসিডেন্সিয়াল এরিয়ার ওপর দিয়েই ক্রস করছি। তো বাড়িগুলো এত সুন্দর ছিল যে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। এত সুন্দর বাড়ি, মানে একদম ছবির মতো লাগছে দেখতে। আগে সিনেমাতে দেখতাম বা কোনো ছবিতে ভিডিওতে দেখতাম, কিন্তু এখন সামনে থেকে দেখছি, তো তাই এত ভালো লাগছে ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। এত সুন্দর জিনিসগুলো দেখছি। ওদের বাড়িগুলো এরকম আমাদের দেশের মতো এরকম 2-তলা 3-তলা 4-তলা আমি খুব কমই দেখেছি, দেখিনি অলমোস্ট। আর কিন্তু সবগুলোই ছোট ছোট হয়, কিন্তু বেশ ভালো দেখতে। চালের মতো থাকে উপরের জায়গাটা, আর ছোট বাড়ি, বেশ ভালো। আরও একটা সুন্দর কি লাগছে জানো তো, অনেকগুলো বাড়িতেই আমি দেখছি কি কমলা লেবুর গাছ, আর কমলা লেবুতে ভরা। যদি এক্ষুনি দেখতে পাই তাহলে তোমাদেরকে দেখাবো, কিন্তু পেছনে আমি অনেকগুলো বাড়িতে দেখে এসেছি সেরকম। হয়তো এই যে দেখো কমলা লেবুর গাছটা কি সুন্দর হয়ে আছে, তাই না? হ্যাঁ, খুব সুন্দর। রাস্তাগুলো এত সুন্দর লাগছে, আর প্রতি বাড়ির সামনেই একটা করে গাড়ি দাঁড়িয়ে আছে। এটা মানে একটা কমন দৃশ্য, গাড়ি ছাড়া এখানে চলাটা একটু মুশকিল, সেটা কিন্তু সত্যি কথাই। কারণ সব জায়গায় না বাস স্ট্যান্ড বা বাস স্টপ নেই, আমাদের দেশের মতো কানেক্টিভিটি এত ভালো নেই, তো সেটা একটা প্রবলেম কিন্তু এদেশের। আমি বুঝি না এত উন্নত দেশ, কিন্তু এক্ষেত্রে কানেক্টিভিটিটার কেন এত সমস্যা, আর ডাক্তারের কেন এত সমস্যা? ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে অনেকদিন সময় লেগে যায়, কিন্তু আমাদের দেশের দেখো আজকে বললে আজকেই ডাক্তার দেখানো যায়। এটা কিন্তু এদেশের ভারী একটা কি বলবো ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হচ্ছে। এত বড় দেশ হয়েও এত ডিসঅ্যাডভান্টেজ, মেডিকেলের ক্ষেত্রেই বলো, কানেক্টিভিটির ক্ষেত্রেই বলো, কি জানি কীরকম। হয়তো থাকতে থাকতে আমি বাকি জিনিসগুলো আরও জানতে পারবো। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। আর যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আমাকে প্লিজ সাপোর্ট করো, বন্ধু হয়ে আমার পাশে থেকো। এই আশায় ব্লগটাকে এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আনন্দে রেখো। টাটা।